আখেরি জামানায় দুনিয়া দুনিয়া করে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। বাবাজি এই মোল্লা মৌলবি আর এই ইমাম সাহেব মাওলানা সাহেব লড়াই করার সময় নয়, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি সকলকে বলবো আপনি যদি না মানেন, আমারটা যদি মানতে না ইচ্ছা করে আপনি আপনারটা নিয়ে থাকুন, কিন্তু বিতর্ক করবেন না, বাজে বাজে মন্তব্য করবেন না, সোশ্যাল মিডিয়া এসে এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে বলবেন না, এক দল আর এক দলের বিরুদ্ধে বলবেন না। মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মুসলমান আজকে শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্যে অধিকারে সবে তো বঞ্চিত হয়ে আছে, মুসলমান আজকে বিপদগামী হয়ে আছে। মুসলমান নাম শুনলেই কিছু মানুষ বাঁকা চোখে দেখে, মুসলমানদের বারবার বিভিন্ন রকম অকথা কুকথা বলা হয়, মুসলমানদের ভায়ামার ধ্বংস করার চক্রান্ত করছে কিছু মানুষ। আর সেই সময় আমরা এই ফুরফুরা সিলসিলা ও তবলিগ ও বেরেলি ও আহলে হাদিস ও লামাজহাবি ও অমুক ও তমুক, ভাই আপনারটা আপনি যদি সঠিক বোঝেন তো আপনারটা নিয়ে থাকুন, এরকম বিতর্ক করছেন কেন? বারবার এরকম আলেম ওলামাদেরকে যখন তখন বয়স্ক মানুষ বয়স্ক আলেম তাদেরকে ফোন করে তাদের সঙ্গে তারা চেষ্টা করেন সঠিক উত্তরটা দেওয়ার, কিন্তু তাদের হয়তো কেতাবটা সঙ্গে নাই, কিংবা পরে বললেন যে পরে বলে দেবো অমুক টাইমে ফোন করো, তাদেরকে বিভ্রান্ত করে সমাজের মাঝখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মাঝখানে একটা অস্থিরতা তৈরি করছেন, মুসলমানদের মাঝখানে বিতর্ক তৈরি করছেন। এগুলো করবেন না, বারবার বলছি বারবার বলছি এরকম করবেন না। প্রয়োজন হলে এসব ফোনে ডিবেট বাদ দিয়ে, ফোনে মোনাজেরা বাদ দিয়ে স্টেজে এসে বসুন, একটা জায়গা মিডিল জায়গায় ঠিক করুন, মিডিল জায়গা ঠিক করে ডেট নিন। ডেট নিয়ে আমাদের আলেমরা বারবারই ঘোষণা করেছেন যে আমরা রেডি হয়ে আছি কেতাবপত্র নিয়ে বসার, বসে ফয়সালা করুন। ওই রকম ফোনে ডিস্টার্ব করে আর নিজেরা ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না, কোনো লাভ নাই ওতে, কোনো লাভ নাই ওতে, মানুষ বিশ্বাস করবে না। কারণ সবাইয়ের পকেটে দলিল আছে, দলিল ছাড়া কেউ কথা বলে না, দলিল ছাড়া কেউ চলে না। বিশ্বনবী বড় জামাতের অনুসরণ করতে বলেছে, বিশ্বনবী বলেছেন বড় জামাতের অনুসরণ করতে, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সবচেয়ে বড় জামাত হলেও জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, পৃথিবীর বড় জামাত মুসলমানদের বড় জামাত আমরা। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার সঙ্গে কায়ামতে হাসর হবে। আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আমরা দাদা হুজুর পীর কেবলাকে অনুসরণ করি, পাঁচ হুজুর পীর কেবলাকে অনুসরণ করি, আমরা বসিরাত আল্লামা হুজুরকে অনুসরণ করি, আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দুজ জামানকে অনুসরণ করি, আমরা পাঁচ হুজুরকে অনুসরণ করি, আমরা পীরনগর হুজুরকে অনুসরণ করি, আমরা বড় বড় আল্লাহর ওলিদের অনুসরণ করি, আমরা রাসূলের ওই হাদিস অনুযায়ী দুনিয়াতে যে যার সঙ্গে ওঠা বসা অনুসরণ করবে তার সঙ্গে কায়ামতে উঠবে, আমরা এই সমস্ত আলেম ওলামা হুজুরদের অনুসরণ করে তাদের সঙ্গে কায়ামতে উঠে রাসূলের সামনে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার যুব সমাজের কাছে আমার আবেদন, বাবাজি এই সমস্ত ভাই আমার, এই সমস্ত যে সমস্ত বেদাতি দল এদের ইমানের খাতরা আছে, ইমানকে ধ্বংসকারী দল, এই দল থেকে দূরে সরে থাকতে হবে, হাক্কানি আলেমদের পরামর্শে চলতে হবে। ১৬ ১৭টা বছর পড়াশোনা করলে তবে আলেম হওয়া যায়। দু চার কথা বলে একটু ছোট আলোচনা করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا مولانا محمد। বন্ধুরা আমার, এই সমস্ত দল থেকে আমাদের সরে থাকতে হবে, এই সমস্ত দল সম্পর্কে আমাদের বেঁচে চলতে হবে। প্রশ্ন করি পবিত্র কোরআনে কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আলে
ডক্টর জাকির নায়েককে তারা অনেক বড় আলেম বলে মানে, আমরা অনেক বড় বিদ্বান বলে মানি। আলেম হতে গেলে আরো অনেক কিছু জানতে হয়। তো ইনি একজন বড় পণ্ডিত, বড় বিদ্যা, বড় বিদ্বান, বিভিন্ন শাস্ত্রের উপর পাণ্ডিত্য আছে। তিনি নিজেও বলছেন আহলে হাদিস বলে কোনো দল নাই, এবং সহি হাদিস এবং কোরআনের মধ্যে এমন কোনো দলের কথা আহলে হাদিস হিসাবে পাওয়া যায়নি। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অর্থাৎ যারা বড় বড় আলেম তাদের সঙ্গে আমাদের গন্ডগোল তেমন কিছু নাই, যারা বড় বড় দলের বড় বড় মানুষ, বড় বড় ব্যক্তি, তাদের সঙ্গে গন্ডগোল নাই। এই চ্যানকা চুনকো গুলো সব আগে রাজমিস্ত্রি করতো আর আপনার মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এরা সব বেরিয়ে এখন নতুন করে ফেতনা তৈরি করছে যা আপনাদের বাপচোদ্দ পুরুষ কোনোদিন শোনে না। মনে রাখবেন, গন্ডগোল করার সময় নয়। যদি মীমাংসা চান, যারা রাত দিন মোবাইলের মধ্যে ঝামেলা করছেন, আমি তাদের উদ্দেশ্যে আজকে আমাকে গোটাকতক কথা বলতে হলো। গোটাকতক কথা আমি বললাম, এরকম 15-16টা আছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। তো সব ইমানকে নষ্ট করা পার্থক্য, বুঝতে পারছেন? তো যদি তারা বসতে চান, আমাদের আলেম ওলামা হুজুররা বলেছেন ডেট করতে, ডেট করুন, করে বসুন। মোবাইলের মধ্যে ঝামেলা পাকিয়ে মুসলমান সমাজের মধ্যে বিভ্রান্ত করবেন না। একে মুসলমান সমাজ অনেক বিভ্রান্তের শিকার, তাদের উপর অনেক মুসিবত আসছে। মুসলমানদের যোগ্য লিডার নাই, যোগ্য নেতা নাই, পথ প্রদর্শক নাই। মানুষ যে তাদেরকে, তারা এই ভারতবর্ষের বুকে একজন নেতার অনুসরণ করবে। মুসলমান বিপদে পড়লে তাদের নেতারা যে কথা বলবে, আমরা ভোট দিয়ে শুধু নেতা বানাই, কিন্তু যখন মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয় বলে, মুসলমানদের এই করা হয় বলে, মুসলমান যখন চাকরি বাকরি পায় না, শিক্ষাক্ষেত্রে বঞ্চিত, তখন আমাদের হয়ে কথা বলার কেউ থাকে না। একে আমরা বিভ্রান্তের মধ্যে আছি, তার উপর আবার ধর্মীয় বিভ্রান্ত শুরু হয়েছে। মনে রাখবেন, এর থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সমস্ত মানুষগুলো কথায় কথায় আরবের উদাহরণ দেয়। আরবে অমুক হয়, আরবে তমুক হয়, আরবে এটা নাই, আরবে ওটা নাই। কিন্তু মনে রাখবেন, আমাদের দলিল আরব নয়, আমাদের দলিল হলো আল্লাহর কোরআন, আর আমাদের দলিল হলো হাদিস পাক। বিশ্ব নবী আমার সোনার জাবানে জানিয়ে দিয়েছিলেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। কিন্তু কোরআন এবং হাদিস পাক থেকে পৃথিবীতে যত দিন যাবে আরো অনেক সমস্যা বাড়বে। সব সমস্যার অ্যান্সার ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে পাবেন না। এই ডাইরেক্ট না পাওয়ার কারণে আমাদের এজমা এবং কিয়াসকে অনুসরণ করতে হয়। এই জন্যই ইমামদের আমরা অনুসরণ করি, যারা কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছেন, তারা সেখান থেকে তাদের মতগুলো প্রকাশ করেছেন, সেই মতকে আমরা গ্রহণ করি। যেমন একটা উদাহরণ তখন দিয়েছিলাম, এরকম আরো অনেক উদাহরণ আছে, আরো অনেক উদাহরণ আছে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, তারা কথায় কথায় আরবের উদাহরণ দেয়, কিন্তু মনে রাখবেন বাবা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আরবের উদাহরণের কথা শুনে আমাদের লাভ নাই। আমরা শুনবো বিশ্ব নবীর কথা, আমরা শুনবো কোরআন মাজিদের কথা, আমরা শুনবো এজমা এবং কিয়াসের কথা। আরবের বুকে এখন সিনেমা হল তৈরি হচ্ছে, কিসের উদাহরণ দেবেন আপনি? আরবের বুকে এখন গোয়ার মতো বীজ তৈরি হচ্ছে, যেখানে অশ্লীলতা অন্যায় ভরে যাচ্ছে, কিসের উদাহরণ দেবেন আপনি? গত 31শে অক্টোবর মাসের 31 তারিখ আরবের বুকে অনুষ্ঠিত হয়েছে প্রিন্স সালমানের নেতৃত্বে, বাদশা প্রিন্স সালমানের নেতৃত্বে, মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে আরবের বুকে 31 অক্টোবর সেখানে একটা নাটক তৈরি হয়েছে, ড্রামা তৈরি হয়েছে। সেই ড্রামাটার নাম হলো হ্যালোইন। সারা আরব ভূমি অনুযায়ী, হে তরুণ যুবকেরা, সারা পৃথিবী বুকব্যাপী তার ভাইরাল হয়েছে, সারা পৃথিবীর
মানুষ দেখতে পেয়েছেন এই গেল হ্যালোইনটা কি জানেন বাবা এই হ্যালোইনটা কি জিনিস একটু ভালো করে শুনে রেখে দেন যেটা এতদিন পর্যন্ত আরবের জমিনে কোনোদিন ছিল না আজকে গত 31 অক্টোবর সেটা আরবের জমিনে হয়েছে এই বাচ্চার উদাহরণ দি বাবা আজকে আপনি আরবের কিসের উদাহরণ দিবেন আরবে এটা নাই আরবে ওটা নাই আরবে সেটা নাই কি উদাহরণ দিবেন উদাহরণ যদি দিতে হয় কোরআন এবং হাদিস থেকে দিন নিশ্চয় মানব সেই হাদিস থেকে দিন কোরআন থেকে দিন নিশ্চয় মানব কিন্তু আপনি কিছু হাদিস পড়বেন আর কিছু হাদিস পড়বেন না কিছু হাদিস মানবেন কিছু মানবেন না এটা হবে না সব হাদিস মানতে হবে শুধু বুখারি আর মুসলিমকে সহি হাদিস বলবেন এতে কয়েক লক্ষ হাদিস শুধু মানবেন আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী কত হাদিস বলেছেন সবগুলোকে ছেড়ে দেবেন এটা চলবে না কারণ বিশ্ব নবীর একটা কথাকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন এই বাদশার কুকীর্তির কথা কি বলবো আরবের জমিনে আপনি যাবেন দেখতে পাবেন হে মুসলমান শুনে রেখে দেন আরবের জমিনে আজকে যা হয়েছে বাবা তরুণ যুবকেরা আর কাবা ঘরের ইমামুল হারামাইন শরীফায়েন ভাই আমার কাবা ঘরের আল্লাহর বাইতুল্লাহ ঘরের একজন যোগ্য ইমাম ভাই আমার দোস্ত আমার হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন আমার দোস্ত আমার সে যোগ্য ইমাম একজন প্রতিবাদ করেছিলেন ভাই আমার বাদশার রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিবাদ করেছিলেন ভাই আমার তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় ওই আল্লাহর নেক বান্দা আলেম বান্দা তিনি একজন বিচারক ছিলেন আরবের জমিনে এবং মস্ত বড় একজন ইমাম ছিলেন কাবা ঘরের তিনি ন্যায়ের পথে চলতেন অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না কাবা ঘরের চৌকার থেকে তিনি ফতোয়া জারি করেছিলেন বক্তব্য দিয়েছিলেন এই বর্তমানে যে আরবের বুকে যেটা সিনেমা হল চলছে আরবের বুকে পাশ্চাত্য থেকে মহিলাদের নিয়েছে যে ভাই আমার কনসার্ট করা হচ্ছে আরবের বুকে যে সমস্ত ভাই আমার অশ্লীলতা চলছে বীজ তৈরি চড়া চলছে নাইট ক্লাব চলছে এই সব কিছুর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন কাবা ঘরের ইমামকে 10 বছরের জন্য জেলখানায় ঢোকানো হয়েছে এই প্রিন্স সালমানের নেতৃত্বে তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এরকম 1 ডজনেরও বেশি আল্লাহর আলেম বান্দা ইমামদের জেলখানায় ঢোকানো হয়েছে আরবের বুকে আলেমদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে আলেমদেরকে সঠিক কথা বলতে দেওয়া হয় না সুতরাং আলেমদের ওই আরবের উদাহরণ দেবেন না হে মুসলমান শুনে রেখে দেন এই হ্যালোইনটা কি জানেন 31 অক্টোবর হ্যালোইন প্রদর্শন করা হয়েছে আরবের জমিনে তার ভিডিও ফুটেজটা আমার কাছে প্রমাণ হিসাবে রাখা আছে তথ্য ছাড়া কথা বলি না হে তরুণ যুবকেরা হ্যালোইনটা কি জানেন যেটা পাশ্চাত্যের ওই সমস্ত খ্রিস্টান প্রধান দেশে ভাই আমার আমেরিকা ব্রিটেন ওই সমস্ত খ্রিস্টান প্রধান দেশে তারা 31 অক্টোবর হ্যালোইন করে এই হ্যালোইনটা কি জানেন এই হ্যালোইনটা হলো তারা তাদের ধারণা মানুষ মারা গেলে ভূত হয়ে যায় কি হয়ে যায় মানুষ মারা গেলে ভূত হয়ে যায় এই ভূত হয়ে গিয়ে যাতে জীবিত মানুষদের ভয় দেখাতে না পারে সেই জন্য 31 অক্টোবর ওই খ্রিস্টান প্রধান দেশগুলোতে এই খ্রিস্টানেরা কি করে নিজেরা ভূত সাজে নিজেরা কি করে ভূত সাজে ছেলে ভূত মেয়ে ভূত হ্যাঁ পেতনি ভূত পরিভূত গাছে ভূত পানিতে ভূত ডাঙায় ভূত কত রকমের ভূত লম্বা ভূত বড় ভূত বেটে ভূত মোটা ভূত কত রকমের ভূত এই ভূত সেজে তারা ওই একটা দিন জাঁকজমক অনুষ্ঠান করে তাদের ধারণা যে তাহলে যারা মারা গেছে তারা আর ভূত হয়ে এসে ভয় দেখাতে পারবে না ধরতে পারবে না এখন এই ঘটনা এটা অন্যান্য দেশের ঘটনা কিন্তু সেটাকে অনুকরণ করে খ্রিস্টানদের খুশি করার জন্য পাশ্চাত্যের ওই সমস্ত দেশের মানুষদের খুশি করার জন্য সালমানের নেতৃত্বে এবছরে 2022 সালে ভাই আমার 31 অক্টোবর আরবের বুকে হ্যালোইন এক্সিবিশন হয়েছে প্রদর্শনী হয়েছে মনে রাখবেন এটা ইসলামের একটা জঘন্য নিকৃষ্ট কাজ কোরআন হাদিস বহির্ভূত কাজ তারা এমন এমন কাজ করছে বর্তমানে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে অথচ তথাকথিত ওই সমস্ত দল তারা আরবের উদাহরণ দেয় আরবে এটা নাই ওটা নাই সেটা নাই আমার যুব সমাজের কাছে ভাবার অনুরোধ করলাম আপনারা ভাববেন কথাগুলো
হে তরুণ যুবকেরাম, হে আমার বন্ধুরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, আমাদের আকীদাকে মজবুত করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, একটু কষ্ট হচ্ছে? একটু হ্যাঁ হু দেন। আমার কথা কি খারাপ লাগছে? কথাগুলো গুরুত্বপূর্ণ কিনা বলেন? কথাগুলো শোনার দরকার আছে না নাই? আরো অনেক তথ্য আছে, সব মাল ঝুড়ি থেকে বের করিনি, সব মাল পকেট থেকে বের করিনি, তাহলে অনেক সময় লেগে যাবে, বুঝতে পারছেন? সব পকেটে ভরে রেখে দিয়েছি, প্রয়োজন হলে বের করা যাবে ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরাম, হে আমার বন্ধুরা, আকীদাকে মজবুত করবেন বাবা, বিশ্বাসটাকে ঠিক রাখবেন। আমার আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, আর সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আমার আল্লাহ নিরাকার, তার কোনো আকার নাই। আকার হলে একটা পজিশন তৈরি হবে, একটা পরিব্যাপ্তি তৈরি হবে, একটা গোলাকার তৈরি হবে, একটা আয়াতের ক্ষেত্র বর্গক্ষেত্র তৈরি হবে, একটা বিশেষ স্থান জুড়ে থাকবে, একটা তার সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে, সে মানুষের মতো অন্য প্রাণীর মতো, এই সমস্ত ধারণা তৈরি হবে। আমার আল্লাহ হলেন নিরাকার, আপনাকে বিশ্বাস করতে হবে। এ তরুণ যুবকেরা, তিনি সমস্ত আকারের স্রষ্টা ছিলেন। এ তরুণ যুবকেরা, বিশ্বনবীর শান মর্যাদা ইজ্জতকে কখনো ছোট করা যাবে না। যারা ছোট করে তারা সব এজিদি মুসলমান, কারণ এজিদি মুসলমানেরা নিজেদের নবী প্রেমিক বলে দাবি করত, নিজেদের নবীর উম্মত বলে দাবি করত, কিন্তু তারা নবীর আহলে বায়াতকে শহীদ করেছিল, রাসূলের আহলে বায়াতকে শহীদ করেছিল। তাদের মনে নবী প্রেম ছিল না, তাদের মনে নবীর আহলে বায়াতের প্রেম ছিল না, তাদের মনে রাসূলের খানদানের প্রেম ছিল না। কিছু মানুষ বলে না, বলে তো নাকি, বলে তো আহলে বায়াত, আহলে বায়াত করো না, আহলে বায়াত, আহলে বায়াত করো না, এই ওলির ছেলে, ওলির ছেলে করো না, আমরা সব নবীর ছেলে। বলে কি বলে, আমরা তো নবীর ছেলে, কেন ভাই কি করে নবীর ছেলে? বলে আদম নবী সবাই তো সন্তান। সে তো ঠিক কথা, একদম ঠিক, আদম নবীর সন্তান। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, হাঁড়ি, মুচি, ডামার সবাই তো আদম নবীর সন্তান, এক সেই পিতা থেকেই এসেছে। তারপরে কেউ ইমান হারিয়েছে, কেউ ইমানওয়ালা হয়েছে, বংশ পরম্পরায় কেউ ইমান পেয়েছে, কেউ পায়নি, ব্যাপারটা তাই, কিন্তু সবাই সেই নবীরই সন্তান, এটা ঠিক। কিন্তু কারো যদি কোয়ালিটি থাকে, কারো যদি বাপ ডাক্তার হয়, তার লোকে যদি বলে ওইটা ডাক্তারের ছেলে রে, তো এটা কি অন্যায় কিছু করলো, কিছু ভুল করে ফেললো? জোরে বলেন। হ্যাঁ, আপনি বড় ব্যবসায়ী, লোকে যদি বলে ওটা বিরাট বড় ব্যবসায়ীর ছেলে, তো লোকে কি ভুল করে ফেললো? কেউ যদি পীরের আওলাদ হয়, যদি বলে যে ওটা পীরজাদা, তো অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নাই তো, ভুল তো কিছু বলে না। কারো বাপ যদি ওলি থাকে, তো বলে ওটা ওলির ছেলে, তো অসুবিধা কি আছে? ওলি আল্লাহর ছেলে হতেই পারে। হ্যাঁ, তো এতে তো রাগ করার কিছু নাই। হে তরুণ যুবকেরাম, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আকীদাটা ঠিক করুন, মজবুত করুন। যার অবদান আপনাদের প্রতি আছে, তার অবদান কেউ অস্বীকার করবেন না। বিশ্বনবীর হাদিস, যে দুনিয়ার মানুষের শুকর গুজার করে না, সে আল্লাহর কখনো শুকরিয়া আদা করতে পারে না। যে আপনার 14 পুরুষকে দিন শিখিয়ে দিল, যে আপনার 14 পুরুষের জন্য গ্রামে গ্রামে মসজিদ মক্তব্য মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, যে আপনার 14 পুরুষের জন্য ইসলামকে আপনার ঘরে ঘরে পৌঁছে দিলাম, যে আপনার জন্য মেহনত করলাম, সেই মেহনতকে কখনো অস্বীকার করবেন না। ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদেরও তিনি দাদা হুজুর, আমাদেরও দাদা হুজুর, আপনারাও তাদের সন্তান, আমরাও তাদের সন্তান। কেউ গাছের সন্তান, কেউ কলমের সন্তান, কেউ আঠির সন্তান। হে তরুণ যুবকেরা, আমরা একে অপরের ভাই। কিছু মৌলবি বেরিয়েছে আপনাদের সঙ্গে, আমাদের দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। মনে রাখবেন, এদের থেকে সব সাবধান, এরা সব কিন্তু মনে রাখবেন সব এজিদের, এজিদি মুসলমান, এরা ভিতরে ভিতরে এজিদি মুসলমানের কাজ করে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন সকলকে সংযত হতে হবে, একে অপরের সঙ্গে মিল মহাব্বত যাতে বজায় থাকে চেষ্টা করতে হবে।
আলেমদের সঙ্গে দূরত্ব তৈরি করলে হবে না, আলেমদের আকড়ে ধরতে হবে, ভালোবাসা দিতে হবে, কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। কোন আলেমকে খারাপ কো বলবেন না, কোন আলেমকে দূরে সরিয়ে দেবেন না। আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আলেমদেরকে সঙ্গে নিতেন এবং তাদের উচ্চ মর্যাদা সম্মান তিনি দান করেছিলেন। আমরা যদি আলেমদের অসম্মান করি, আলেমদের যদি দূরে সরিয়ে দিই, এটা কখনো দাদা হুজুর পীর কিবলার আখলাক নয়, এটা নবিয়ান আখলাক হতে পারে না। এ তরুণ যুবকেরা, তবে মনে রাখবেন, যাদের অবদান আপনাদের উপরে আছে সেই অবদানকে অস্বীকার করা, যে মানুষের শুকরিয়া আদা করে না, বিশ্ব নবী বলছেন সে আল্লাহর শুকরিয়া আদা করতে পারে না। আমার মুজাদ্দিদুজ জামানের ভাই, আমার অবদান বাংলার মানুষের জন্য অস্বীকার করার কোনো জায়গা নাই। আলেম ওলামা আপনি জারি ছেলে হন না কেন, যত বড়ই মাওলানা হন, যত বড়ই মুফতি সাহেব হন, যত বড়ই হাজী গাজী হয়ে যান না কেন, মুজাদ্দিদুজ জামানের অবদান বাংলার মানুষ অস্বীকার করতে পারবে না। আল্লামা বসিরার হুজুরের অবদান বাংলার মানুষ অস্বীকার করতে পারবে না। এ তরুণ যুবকেরা, তাদের আল আওলাদদেরকে আপনাকে তাদের কথা খেয়াল করে সম্মান করতে হবে, কোনো অসম্মান করা যাবে না, এটা হলো আমার রাসূলের নির্দেশ। হে তরুণ যুবকেরা, আকীদাকে মজবুত করতে হবে, আকীদাকে ঠিক রাখতে হবে, আকীদাকে সুন্দর করতে হবে। মনে রাখবেন, আকীদা যদি আপনার মজবুত হয়ে যায়, তার মানে রোল নাম্বার ঠিক হয়ে গেল, আর রোল নাম্বার যদি ঠিক হয়ে যায়, যতটুকু আপনি খাতায় লিখবেন ততটুকু মাস্টার আপনার খাতাটা দেখে নাম্বার দেবে। চোরে হবে না, আকীদাটা ঠিক করে আপনি এবারে আপনি আমল করুন, কোনো অসুবিধা নেই। আর আকীদায় যদি গন্ডগোল হয়, আপনার আমল কোনো কাজে লাগবে না। কত ধরনের ফেতনা চলছে বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার যদি আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহর মাহবুব বান্দা যদি হয়ে যাই, রাসূলের সুন্নত যদি আমাদের থাকে, রাসূলের চরিত্র যদি আমরা গ্রহণ করি, হে তরুণ যুবকেরা, যদি আমরা নামাজি হয়ে যাই, যদি আমরা রাসূলের সুন্নতওয়ালা হয়ে যাই, মুখে যদি আমরা দাড়িটা রাখি, আমাদের যদি পোশাকটা নিস্ফুসাত হয়ে যায়, আমাদের যদি আখলাকটা যদি না বিয়ানা হয়ে যায়, আমরা কাউকে গালমন্দ করব না, আমাদের মুখ থেকে কটু কথা বলবো না, আমাদের আখলাকটা কখনো খারাপ করব না, সুন্নতের নাবাবির বাইরে আমরা চলবো না, হে মুসলমান, তবে আপনি আল্লাহর নেক বান্দাদের খাতায় নামটা লেখাবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না, জোরে হবে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। আর জোরে হবে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। রাসূলের সুন্নত আপনার মধ্যে থাকলে বাতিলের কোনো বাধা আপনি মানবেন না, বাতিল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূলের সুন্নত যদি আপনার মধ্যে থাকে, সেই সুন্নতের আমল আপনাকে আমাকে করতে হবে। আজকে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কাতার, কাতার একটা দেশের নাম, আপনারা জানেন কাতার। এই কাতারের নামটা কেন বললাম আপনারা জানেন, আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সেই সমস্ত কথাগুলোকে উদাহরণ হিসাবে তুলে ধরি, বাস্তব তথ্যগুলো আপনাদের মাঝখানে নিয়ে আসি।
কাতার কাতারের রাজধানী হচ্ছে দোহা জানেন তো দোহা এই দোহাতে আর কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ভাই আমার ওয়ার্ল্ড কাপ ফিফা 2022 ফিফা ইন্টারন্যাশনাল ভাই আমার ওয়ার্ল্ড কাপ ফুটবল যেখানে আর্জেন্টিনা যাচ্ছে বার্সেলোনা যাচ্ছে যেখানে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা থেকে শুরু করে স্পেন ফ্রান্স ভাই আমার ইতালি থেকে শুরু করে পৃথিবীর সমস্ত দেশ সেখানে ফুটবল খেলতে যাচ্ছে হে তরুণ যুবকেরা কাতার একটা ছোট মুসলিম দেশ কিন্তু অনেক উন্নত দেশ পৃথিবীর একটা শক্তিশালী মুসলিম দেশ হে তরুণ যুবকেরা পৃথিবীর একটা ধনীতম মুসলিম দেশ সেই দেশেতে এবারে আন্তর্জাতিক ফুটবল যে টুর্নামেন্ট হবে বিশ্বকাপ ফিফা যেটা অনুষ্ঠিত হবে এটা পৃথিবীর মধ্যে একটা সর্বোচ্চ ভাই আমার সর্বোচ্চ সম্মানীয় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে হে তরুণ যুবকেরা আমি ফুটবলের পক্ষে বিপক্ষে কথা বলতে এখানে আসি না যে খেলাগুলো দিনের ক্ষেত্রে অসম্মান করেন যে খেলাগুলো দ্বারা ইসলাম বহির্ভূত কাজ হয় যে খেলাগুলো ভাই আমার আপনার চরিত্র নষ্ট করে যে খেলাগুলো আপনাকে নেশাতে পরিণত করে যে খেলাগুলো মানুষের সম্মান হানি করে যে খেলাগুলো আপনার ইবাদত থেকে আপনাকে সরিয়ে দেয় সেই খেলাগুলো ইসলামে জায়েজ নয় আমি এখানে ফুটবলের প্রচার বা অপপ্রচার করতে আসি নাই বরং একটা কথা বোঝাতে চাই সেই সেটা হলো একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন কথা খারাপ লাগছে নাকি আমার উদাহরণ দিচ্ছি বলে রাগ হচ্ছে না তো এক কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে সামনের দিকে একটু সরে আসলে ভালো হতো না পেছন দিকে অনেক ভাই দাঁড়িয়ে আছে আমি বেশিক্ষণ অজ করবো না তাড়াতাড়ি শেষ করে দেবো একটু সামনের দিকে এগিয়ে আসুন না বসে বসে একটু যদি পারেন একটু এগিয়ে আসেন একটু হেলাধুলা করেন না শরীরটা ভালো হবে একটু হেলাধুলে আসেন না আপনাদের পীরের ঘরের আউলাদ হিসাবে বলছি একটু চলে আসেন সামনের দিকে একটু আগে আসেন তো যারা পেছনে দাঁড়িয়ে যাবে বসার সুযোগ করে দেন একটু বসার সুযোগ করে দেন বসে 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 সবাই বসবে সবাই বসবে আলহামদুলিল্লাহ একটু এগিয়ে এগিয়ে আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও মেরে নবী পাকে হ্যায় জো দিল মে বসে মেরে দিল চির কে দেখা দেঙ্গে নাম নবী কা হ্যায় জোরে হবে না আরে জোরে হবে না একটু আপনারা আগে আসলেন না কথা রেখে কি জি একটু আগে আসা গেল না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে একটু আগে আসেন না ভাইরা বসে যাবে সব বসে যাবে এই তোমরা বসে যাও তো ভাই একটু তোমাদের কাছে আমার অনুরোধ একটু বসে যাও ভাইরা আমার শেষ মরা যা শেষ ঝালো যার সব ভালো তার এই ভাইরা বলছে তোমরা নাকি বসবে না তা আমি বলছি তোমরা বসবে কি কথা ঠিক না ভুল চলো বসে পড়ো তো দেখি দেখিয়ে দাও না আমরা বসবো বসে যাও একটুখানি আমি তোমাদের কাছে অনুরোধ করছি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ও মেরে নবী পাক হ্যায় জো দিল মে বসে মেরে দিল চির কে দেখা দেঙ্গে নাম নবী কা হ্যায় জোরে হবে না দুশ্মনরা যত নবীর ভালোবাসা কমাতে চাইবে আমরা নবী প্রেমিকরা আরো বেশি নবীকে ভালোবাসবো কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি কষ্ট করে মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ও ন মেরে নবী পাকে হ্যায় জো দিল মে বসে মেরে দিল চির কে দেখা দেঙ্গে নাম নবী কা হ্যায় দুশ্মন নবী সুন লে জুবা পে লগম তু দে দুশ্মন নবী সুন লে জুবা পে লগম তু দে জো জান হামারা হ্যায় দে দেঙ্গে নবী কে লিয়ে জোরে হবে না জোরে হবে না ছিল বেলাল হাবসি ছিল হাবসি বেলাল নবীকে ভালোবেসে শোয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে ছিল হাবসি বেলাল নবীকে ভালোবেসে
সয়েছে শত জুলুম মুখে তে খোদা বলে ও মেরে নবী পাকে হ্যায় জো দিল মে বসে মেরে দিল চির কে দেখা দেঙ্গে নাম নবী কা হ্যায় ছিল হবসি বেলাল নবী কে ভালোবেসে সয়েছে শত জুলুম মুখে তে খোদা বলে লাখো বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান বি দে দেঙ্গে ও জান ভি লে লেঙ্গে নবীর অপমানে জান দিতে কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি ওরে বাপ রে বাপ সে আমরা দেখে নিয়েছি ওই নূপুর শর্মা নিয়ে কি হয়েছে বলছে জান দিয়ে দেব হ্যাঁ এটাই আমাদের ঈমান লাখো বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান ভি দে দেঙ্গে ও জান ভি লে লেঙ্গে এই সব কথা না এজিদি মুসলমানদের শুনলে খুব কষ্ট জানেন তো নবীর প্রশংসা করবেন ওদের কাছে ওরা শুনবে না অন্য কথা বলো না ওরা ইমাম হোসাইনের কথা বলবেন ওরা শুনতে চাইবে না আহলে বায়াতের কথা বললে ওদের ভালো লাগে না কি অজ হচ্ছে হ্যাঁ নবীর কথা বলবেন নবীর আহলে বায়াতের কথা বলবেন নবীর মহাব্বতের কথা বলবেন যাদের ভালো লাগে না বুঝে নেবেন এজিদি মুসলমান এজিদি মুসলমান গায়ে লেখা থাকে না ওদের ইমানে বোঝা যায় যে ইমানটা গন্ডগোল আছে নবীর ভালোবাসা এদের মধ্যে নাই ও মেরে নবী পাকে হ্যায় জো দিল মে বসে মেরে দিল চির কে দেখা দেঙ্গে নাম নবী কা হ্যায় ও মেরে নবী পাকে হ্যায় জো দিল মে বসে মেরে দিল চির কে দেখা দেঙ্গে নাম নবী কা হ্যায় ছিল হবসি বেলাল নবী কে ভালোবেসে সয়েছে শত জুলুম মুখে তে খোদা বলে লাখো বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান ভি দে দেঙ্গে ও জান ভি লে লেঙ্গে লাখো বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান ভি দে দেঙ্গে ও জান ভি লে লেঙ্গে এ নূপুর রুশদীরে হুসাইনি কলম শুনলে মাঝে মাঝে একটু ওই লিখি আর কি ভাঙাচোরা কবি তো এই নূপুর শর্মা নিয়ে এইসব নিয়ে লিখেছি সব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন মাঝে মাঝে লিখি এখানেও দু লাইন দিয়ে দিয়েছি এই নূপুর রুশদীরে হুসাইনি কলম শুনলে এই ভণ্ড বক্তারে হুসাইনি কলম শুনলে এই নবী দুশ্মন বক্তারে হুসাইনি কলম শুনলে এই জালেম বক্তারে হুসাইনি কলম শুনলে এই জালেম বক্তারে হুসাইনি কলম শুনলে গুগুল সচে দেখনা নবীজি আমার এক জোরে হবে না এই নূপুর রুশদীরে হুসাইনি কলম শুনলে গুগুল সচে দেখনা সম্মান নবী একে ও নবী তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম আমাকে এই নবী তোমার দেশে ও নবী তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম গোলামকে ও মেরে নবী পাকে হ্যায় জো দিল মে বসে মেরে দিল চির কে দেখা দেঙ্গে নাম নবী কা হ্যায় আল্লাহুম্মা وعلى آله হে তরুণ যুবকেরা কাতারের কথা বলছিলাম দোহাতে
উদযাপন হতে চলেছে ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট সারা পৃথিবীর ভাই আমার ফুটবলাররা সেখানে খেলার জন্য চলে আসছেন মেসি থেকে শুরু করেন যত নামি দামি রোনাল্ডো বা থেকে শুরু করেন হে তো নেইমার থেকে শুরু করে বড় বড় ফুটবলাররা সেখানে আসছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা এটা হবে পৃথিবীর ইতিহাসে একটা দর্শনীয় ফুটবল কারণ পৃথিবীর একটা মুসলিম ধনী দেশে তারা খেলতে যাচ্ছেন ভাই আমার বিভিন্ন মিডিয়া নিউজ খবর করছে এটা একটা আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে হে তরুণ যুবকেরা শুধু তাই নয় আমি এসব কথা বলার জন্য বলছিলাম আমি আসল যে কথাটা বলার জন্য একটু ভূমিকাটা এখানে দিলাম সেটা হলো কুয়েত ভাই আমার কাতার ঠিক করেছে এই ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টটাকে এখান থেকে মঞ্চ করে সারা পৃথিবীতে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ইসলামের প্রচার করবে জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখেন দিন বাবা ইতিমধ্যে পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষেরা সেখানে পৌঁছেছেন ম্যাডাম জেনিফার সেখানে পৌঁছেছেন সেখানে যখন তিনি এয়ারপোর্ট থেকে নেমেছেন এয়ারপোর্ট থেকে নামার পরে প্রথমে তিনি হাদিস পেয়ে গেলেন সেখানে হাদিসটা আরবি ভাষায় লেখা আছে আরবি ভাষাতে হাদিস লেখা আছে এবং তার তলাতে ইংরাজিতে অনুবাদ করা আছে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত মানুষ আসবেন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যারা আসবেন তারা এসে যেদিকে তাকাবেন সেদিকেই আমার রাসূলের হাদিস লেখা দেখতে পাবেন সেখানে লিখে দেওয়া হচ্ছে যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখেন দিন বাবা এই ফিফা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট 2022 থেকে সারা পৃথিবীর কাছে কাতার ঠিক করেছে ইসলামের দাওয়াত পৌঁছাবে দিন পৌঁছাবে নবীর আখলাক নবীর চরিত্রটা পৌঁছাবে রাসূলের হাদিসগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে এতদিন পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়া ভাই আমার ইসলাম সম্পর্কে মানুষের কাছে ঘৃণা সঞ্চার করেছেন ইসলাম মানে খারাপ ইসলাম মানে হিংসা পরায়ণ ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে আতঙ্কবাদী ইসলাম বলে মারো কাটো ইসলাম মানে অশিক্ষিত ইসলাম মানে শিক্ষা দীক্ষা নাই সেখানে সুন্দর ভাষাতে লেখা থাকবে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহাদ ইংরেজিতে তার ট্রান্সলেটটা করা থাকবে বিশ্বনবী সোনার জাবানে বলেছেন শিক্ষা লাভ তোমরা করো মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত এ তরুণ যুবকেরা এই সমস্ত কথার দ্বারাতে কাতার সারা বিশ্বে নবীর আসল উদ্দেশ্যকে ইসলামের আসল নিয়তকে ইসলামের আসল চরিত্রকে মানুষের কাছে ফুটিয়ে তুলবে হে মুসলমান আমি আপনাদের কাছে কথাটা কেন বললাম আজকে কাতারের মতো একটা দেশ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টকে তারা নিজেদের কেন্দ্র হিসাবে মঞ্চ হিসাবে তৈরি করেন সারা বিশ্বের মানুষের কাছে দিন পৌঁছাচ্ছে আর মুসলমান আজকাল আমরা এই ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গের জমিনে নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় এক মুসলমান অন্য মুসলমানের বিরোধিতায় আমরা ব্যস্ত আছি কেন কেন আমরা কেন একে অপরের সমালোচনা করব একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করব যদি আপনারটাও ঠিক হয় আপনি মেনে চলুন আমারটাও মেনে চলি কেন আমরা দলবাজি করব কেন আমরা এখানে ইসলামকে ইসলামকে হাস্যকর একটা জিনিসে পরিণত করব অমুসলিম ভাইরা যখন আমাদের লেকচারগুলো শোনে এই সমস্ত ফোনের বিতর্ক যখন ফোনেতে মোনাজেরা ফোনেতে গালমন্দ ভাই আমার বক্তব্যের মাঝখানে গালমন্দ যখন শোনে অমুসলিম ভাইদের মধ্যে কি ধারণা তৈরি হবে এই স্টেজটা গালমন্দ করার জায়গা নয় যদি কাউকে খারাপ মনে হয় আপনি তাকে ডেকে নিয়েছে বলুন এই স্টেজে কখনো কুকথা বলার জায়গা নয় গালি দেওয়ার জায়গা নয় এখানে শান্তির বাণী দিতে হবে
ইসলাম ইসলাম শান্তির কথা বলেন ইসলাম ISLAM ইসলাম অর্থাৎ আমার উচিত আইসোলাবল মিনকাইন্ড আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা এই ভালোবাসার কথা ইসলাম বলেন ভ্রাতৃত্ববোধের কথা ইসলাম বলেন ন্যায়পরায়ণতার কথা বলেন শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলেন তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি লা ইকরা ফিদ দ্বীন ধর্মে কোনো জবরদস্তি নাই এই কথা বলেন ধর্ম হলো ভালোবাসার জিনিস হৃদয় থেকে ধর্ম পালন করতে হয় এটা বলেন ইসলাম কাউকে খারাপ বলে না কাউকে কাল মন্দ দেয় না লা তাকাতাও ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানান ইসলাম বলেন হে তরুণ যুবকেরা সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন এটা আমার ইসলাম বলে এটা আমার দ্বীন বলে এটা আমার রাসূল বলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা যদি আপনি প্রকৃত মুসলমান হন আপনার দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহ কবুল করবেন আপনি যদি সাচ্চা মুসলমান হয়ে যেতেন কারণ ইসলাম সাধারণ কোন ধর্ম নয় আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে হবে না জোরে হবে না বন্ধুরগণ তরুণ যুবকেরা আমার একটা ছোট্ট কথা বলে উদাহরণ দিয়ে বিদায় নিই।